সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের আজকের অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, চলুন সবার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সাথে রয়েছেন সম্মানিত অ্যাটর্নি, অ্যাটর্নি অ্যাট ল অশোক কে কর্মকার, আছেন ওয়াসি চৌধুরী, IRS এর এনরোল এজেন্ট, এবং উনি বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা প্রতিনিয়ত জানেন যে এই অনুষ্ঠানটি আপনাদের মতামতের ভিত্তিতে হয়ে থাকে, আপনাদের প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর দেয়া হয়। সমসাময়িক বিশ্ব নিয়ে আমরা প্রশ্ন আশা করি, কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখি আপনারা অভিবাসন বিষয়ে প্রশ্ন করেন। আজকে নিশ্চয়ই আপনারা অভিবাসন বিষয়ে প্রশ্ন অ্যাটর্নি, সম্মানিত অ্যাটর্নির কাছে করবেন, কিন্তু আমাদের কাছে IRS এর এনরোল এজেন্ট আছে, আপনারা ট্যাক্স রিলেটেড যে কোনো প্রশ্ন কিন্তু তার কাছে করতে পারেন, তিনি কিন্তু সে বিষয়ে উত্তর দিতে পারবেন। এটি আপনার জন্য আজকে একটি বাড়তি সুযোগ। সুতরাং ট্যাক্স বিষয়ে যে কোনো প্রশ্ন করবার জন্য আপনারা ওয়াসি চৌধুরীর কাছে সেই প্রশ্নটি রাখতে পারেন। আর ফেসবুকে তো আপনারা আছেনই, ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি, এবং আপনারা আপনাদের অভিবাসন এবং ট্যাক্স বিষয়ে প্রশ্ন মনে মনে তৈরি করুন। আমরা শুরুতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্যাটিকান সিটিতে পোপের সাথে দেখা করেছেন, বহুল আলোচিত এই রিপোর্টটি দেখে নিয়ে তারপরে আলোচনায় যাব। ধর্মের পবিত্র স্থান পরিদর্শনের ধারাবাহিকতায় ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সাথে দেখা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2016 প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় অভিবাসন নীতি আর মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে একে অপরকে আক্রমণ করে কথা বললেও এবারে দেখা গেল ভিন্ন চিত্র। আর আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এই দুই ব্যক্তির প্রথম সাক্ষাৎ নিয়ে বিশ্বজুড়ে উৎসাহের কমতি ছিল না। Interesting, Chris, is that when you have these two leaders today, you got the leader of the greatest moral and spiritual authority in the world, the Pope, and you got the leader of the strongest natural earthly power. সাক্ষাতের শুরুতে দুজনকে খুব একটা হাস্যোজ্জ্বল দেখা লাগলেও শেষ দিকে অনেকটাই স্বাভাবিক দেখা যায়। এ সময় ট্রাম্পকে শান্তির প্রতীক জলপাই গাছের ভাস্কর্য উপহার দিয়ে পোপ ফ্রান্সিস বলেন, জলপাই গাছের মতোই বিশ্বে শান্তি বয়ে আনবেন ট্রাম্প। এছাড়াও অহিংস ও শান্তির রাজনীতির প্রতি আহ্বান জানিয়ে ট্রাম্পকে লিখিত বার্তাও দেন তিনি। পাশাপাশি পরিবেশ সংরক্ষণের আহ্বান জানিয়ে দেয়া হয় একটি চিঠিও। অন্যদিকে ট্রাম্পও পোপকে মার্টিন লুথার কিং এর লেখা বইয়ের প্রথম পাঁচটি সংস্করণ উপহার দিয়ে জানান পোপের কথাগুলো ভুলবেন না তিনি। আর হোয়াইট হাউসের পক্ষ থেকে বিশ্বের শান্তি কামনা করে পোপকে ব্রোঞ্জের ভাস্কর্য উপহার দেন ট্রাম্প। পোপকে উপহার দিয়ে তার আশীর্বাদ কামনা করেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। উপহার বিনিময় শেষে 30 মিনিটের দীর্ঘ আলোচনায় পরিবেশ সংরক্ষণ সহ নানা বিষয়ে আলাপ করেন পোপ ফ্রান্সিস আর ডোনাল্ড ট্রাম্প। আর বৈঠক শেষে রসিকতায় মেতে ওঠেন দুজনই। জামিল রহমান, টিভিএন 24 নিউজ ডেস্ক। আপনি জানেন, আপনারা দুজনেই জানেন যে নির্বাচনের সময় দেয়াল নির্মাণ নিয়ে কথা হয়েছিল। যে ব্যক্তি সেতুর বদলে দেয়াল নির্মাণ করতে চান তাকে পোপ খ্রিস্টানই বলতে রাজি নন, এরকম মন্তব্য করে ফেলেছিলেন, কি বলবেন প্রথমে আপনার কাছে? পোপ, আপনি জানেন যে পোপ দেশের খ্রিস্টান সম্প্রদায়, বিশেষ ক্যাথলিক সম্প্রদায়ের উনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব পোপ, এবং স্বাভাবিকভাবেই তার বক্তব্য অনেক ওজন বহন করে অবশ্যই, এবং অনেক ইম্পর্টেন্ট। তবে অনেকেই এটাকে খুব ভালোভাবে নেননি, এই কারণে যে এটা অনেকটাই রাজনীতির সাথে ধর্মের একটা সংমিশ্রণের মতো মনে হয়। পোপ, যেহেতু আপনি জানেন বর্তমান পোপকে সবাই বলেন যে দরিদ্র লোকের পোপ, উনি নিজেও মনে করেন, এবং দক্ষিণ আমেরিকা থেকে উনি এসেছেন। স্বাভাবিকভাবেই ওনাকে যখন সিলেক্ট করা হয়েছিল সেটার একটা কারণ ছিল যে উনি দক্ষিণ আমেরিকার যে সাধারণ মানুষ, যে দরিদ্র মানুষের উনি একজন প্রতিনিধি, সেই হিসেবে হয়তো উনি কথা বলেছেন। সুতরাং সেদিক থেকে পোপের বক্তব্য অবশ্যই ইম্পর্টেন্ট, এবং একই সাথে এটা একটু বিতর্কিত বটে। আমার ভাষায় যে উনি যে করেছেন সেটা ধর্ম এবং রাজনীতিকে একটু দূরে রাখা গেলে বোধহয় ভালো হতো। আচ্ছা, সেটি আপনি আপনার ব্যক্তিগত মতামত দিয়েছেন। ওয়াসি চৌধুরী, আজকে যে পোপের সাথে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, তার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনিও অত্যন্ত সম্মানিত এবং খুবই প্রভাবশালী, তাদের দেখার এই বিষয়টি রিপোর্টটিতে দেখছিলেন আপনি, আপনি একটু যদি মূল্যায়ন করেন। আমি এটা বলবো এইভাবে যে পোপ
উনি হচ্ছেন, যেটা অশোক ভাই সেম কথা বলতেছেন যে পোপ হচ্ছে উনি খ্রিস্টান সম্প্রদায়ের জন্য সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব বর্তমান এই সমাজ এই বর্তমান সময়ে। কিন্তু এখানে কিছু কিছু জিনিস থেকে যায় যে উনি খ্রিস্টান সম্প্রদায়ের ব্যাপারে ধর্মীয় সেক্টরটাতে উনি যেটা সিদ্ধান্ত দিতে পারেন এই জিনিসটা মনে হয় উনি রাজনৈতিকভাবে কোন দেশের উপরে কথার উপরে আসাটা ততটা বিতর্কিত অবশ্যই। আর সেই সাথে মনে করেন যে এখন ওয়াল দেওয়া এটা হচ্ছে একটা দেশের তার ওন ডিসিশন, তো এই ডিসিশনের উপরে পোপ যদি কোনো কথা বলেন সেটা হয়তো ইমিউনিটির সাইডে যায়, বাট কিন্তু জিনিসটা তো একটা দেশের সিদ্ধান্তে উনি নাক গলানো মনে হয় না এটা সবার জন্য উত্তম হবে। এখন আমি অনেকে মনেও করেন যে ভ্যাটিকান সিটির চারদিকে কিন্তু দেয়াল আছে। আমরা যেটি বলতে চাইছি যে তারপরও একটি তিনটি দেশ তিনটি ধর্মের পবিত্র জায়গায় সফরের উদ্দেশ্যে বেরিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং একই সাথে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট তার আছে। তো এর মধ্যে এই যে সবশেষ ধর্মীয় স্থান যেটি ভ্যাটিকান সিটিতে গেলেন, এইটি নিয়ে যদি একটু বলেন যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্মানিত পোপ এবং আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প তারা কথা বলেছেন, ধর্মীয় ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব যারা কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করেন তাদের ব্যক্তির উপরে উঠতেই হবে, আপনার নির্বাচনকালীন যে কথা সেটার বাইরে উপরে অবশ্যই উঠতে হবে, সেটা তো সার্বক্ষণিক কথা না এবং সর্বশেষ কথাও না। প্রত্যেকে তার মতামত ব্যক্ত করেছেন, উনিও করেছেন, সে সময় উনি অবশ্যই হয়তো সেভাবে কথা বলেননি ডোনাল্ড ট্রাম্প। তো সবচেয়ে বড় ঘটনা হলো যে নির্বাচনকালীন যে কথা সেই কথাগুলোকে ধরে রেখে আপনি ভবিষ্যতের এনমিটির কোনো জায়গা আসলে নেই, সুতরাং সেদিক থেকে ওনারা সবাই ওনাদের অবস্থান থেকে সহ জায়গা থেকে ওনারা ওনাদের নিজস্ব গণ্ডির বাইরে উঠে জাতি দেশ এবং পুরো বিশ্বের কল্যাণের জন্য কাজ করবেন, সেটাই হচ্ছে বড়। আমরা দর্শকদের উদ্দেশ্যে একটি টেলিফোন নাম্বার দিতে চাই, সেই টেলিফোন নাম্বারটিতে আপনারা যে কেউ প্রশ্ন করতে পারেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা আমরা করব। আমাদের টেলিফোন নম্বরটি 6463079828। এই নম্বরে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। এবং আপনাদেরকে আগে জানিয়েছি ওয়াসি চৌধুরী যিনি আমাদের একজন আরেকজন অতিথি, তিনি ট্যাক্স বিষয়ে যে কোনো প্রশ্নের উত্তর আপনাদের দিতে পারবেন, আর অভিবাসন বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রয়েছেন অশোককে কর্মকার। আমরা আলোচনাটি চালিয়ে নেব এবং এক ফাঁকে হয়তো আপনারা নিশ্চয়ই প্রশ্ন নিয়ে যুক্ত হলে আমরা আপনাদের প্রশ্নগুলো করব। একটি প্রশ্ন এসছে নাজমা বুলবুল, তিনি ফেসবুকে করেছেন, তার বোনের জন্য অ্যাপ্লিকেশন করেছেন 2004 সালে, কিন্তু অ্যাপ্রুভাল লেটার লস্ট হয়ে গেছে, এখন কি করবেন এটি জানতে চান। অ্যাপ্রুভাল লেটার যদি লস্ট হয়ে যায় যেয়ে থাকে উনি কি অবশ্যই ফেসবুকে যে ফেসবুকে এরপরে পরবর্তী যে ই হবে আপনার এনবিসিতে যোগাযোগ করা। তো যদি আপনার লস্ট হয়ে যেয়ে থাকে তো আপনি ইমিগ্রেশন থেকে আপনি সেটা কিন্তু আরেকটা কপি নিতে পারবেন, I-824 অ্যাপ্লিকেশন করে আপনি সেই কপিটা নিতে পারবেন। সুতরাং মানে সেটি তাহলে মানে এটি খুব বেশি জটিল তৈরি করবে না বলে আপনি নিশ্চয়ই মনে করেন। তো বর্তমান আপনার কাছে একটু যাই, সৌদি আরব, তারপরে ইসরায়েল, তারপরে এই যে ভ্যাটিকান ভ্রমণ, এরপরে কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্রে তিনি যাবেন এবং গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পুরো সফরটিকে আপনি কিভাবে দেখেন? ডোনাল্ড ট্রাম্প এই যে একটা জিনিস, তার কিছু কিছু কথা হয়তো আছে আমরা অনেকে হয়তো নেগেটিভ সেন্সে নিতে পারি, নির্বাচনকালীন কথা সবসময়ই ভিন্ন থাকে, এটা দুনিয়া যে দেশে যান সব দেশেরই একই অবস্থা, নির্বাচনকালীন যদি কোনো কথাবার্তা নির্বাচনের সময় যারা বলে তা 100% ঠিক রাখা কারো দ্বারা সম্ভব হয় না, আশাবাদ ব্যক্ত করে সবাই। তো সেই দিক থেকে ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস সে যথেষ্ট যে কথাগুলো নির্বাচনের আগে বলছে সে কিন্তু সে কয়েকটা কথা নির্বাচন পরেও সে বলতেছে সেম কথাটা, দ্যাট ইজ কিছু কিছু অনেকে বলবে যে এটা রং, আবার অনেকে বলবে এটা রাইট। এই জিনিসটা এখানে জাস্ট অভিমত থাকবেই, কিন্তু দেশের জন্য কোনটা ভালো এটা যদি ডোনাল্ড ট্রাম্প ফাইনালি যদি সমঝোতার মাধ্যমে যারা দেশের জন্য ভালো ওই জিনিসটা যদি সে করতে পারে উনি, তাহলে দেশের জন্য ভালো। একজন দর্শক আছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে নিই। সম্মানিত দর্শক কে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম শামিম ভাই। জি ওয়া আলাইকুম সালাম, বলুন ভাই। থেকে আমিন বলছি। কোথা থেকে? ব্রঙ্কস। কুইন্স থেকে? কুইন্স থেকে। হ্যাঁ আমিন বলছি। জি আমার প্রশ্ন অশোককে কর্মকারের সাহেবের কাছে। জি করুন।
আমি 2004 সালে আমার ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করি এবং ওখানে ও পিএ স্ট্যাটাস মেরিট দেই, কিন্তু তখন তার ওয়াইফের নাম দেই নাই। এখন তার প্রায়োরিটি ডেট আসছে, আমি অলরেডি চিঠি পেয়েছি, তো এখন আমি তার ওয়াইফের নাম এবং বাচ্চা দুটো আছে নাম দিতে চাই। এতে কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা তো প্রশ্নই নেই, আপনার দেওয়াই উচিত, এখন পাঠিয়ে দেবেন, অসুবিধা নেই। জি, তার মানে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। এরপর যদি কোনো দর্শক থেকে থাকেন, আমি তো তখন আপনার ওয়াইফের নাম দেই নাই। দিনে মানে তখন কি আপনি উনি আনম্যারিড ছিলেন নাকি না ম্যারিড থাকা অবস্থায়? তখন ম্যারিড ছিলেন, আমি ম্যারিড শব্দটি লিখছি। ওকে, যদি না দিয়ে থাকেন এখন দিয়ে দিবেন, অসুবিধা নেই, অসুবিধা হবে না, ঠিক হবে। না দিলে বরং সমস্যা হবে, আবার ওনার জন্য অনেক সমস্যা, দেরি হবে আর কি। ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? প্রিয় দর্শক কে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম ভাই, বলুন। জি ভাই, আমি মিশিগান থেকে ফোন করেছিলাম। জি, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আপনি মিশিগান থেকে ফোন করেছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে ভাই, ওই যে আমাদের মর্গেজের ব্যাপারে লয়ার সাহেবের কাছে প্রশ্ন। আচ্ছা, আপনি কি ওয়াসি চৌধুরীর কাছে প্রশ্ন করছেন? জি জি, বলুন, একটু জোরে বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে মর্গেজের ব্যাপারে, ওই যে আমরা যে হোম লোন নিয়ে থাকি ব্যাংক থেকে, দেখেন আমরা তো বেশিরভাগ এখানে যারা আছি সব ধর্মের লোক আছি, কিন্তু আমরা তো বিশেষ করে মুসলিম, এমন কি কোনো ওয়ে আছে যে আমরা ইসলামিক লোন নিতে পারি যে আমাদের ঘর কেনার জন্য? এটা প্রশ্নের উত্তরটা এরকম যে মর্গেজ ব্রোকার যারা আছে তারা আপনাকে আনসারটা দিতে পারবেন এক ফার্স্ট অফ অল। তারপরে এখানে আসতেছে ইসলামিক লো নামে অনেকগুলো প্রোগ্রাম এখন আছে, মার্কেটে আছে, আপনি এইগুলা যাচাই বাছাই করে তারপরে আপনি নিজেই হয়তো অনেকটা ধারণা করতে পারবেন যে কথাটা কতটুকু যুক্তিযুক্ত, তবে তারপরেও আমার মনে হয় কোনো মর্গেজ ব্রোকারের সাথে আপনি আলাপ করাটা উচিত। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এরপর কে আছেন, নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। সংযোগ কেটে গেছে নিশ্চয়ই, কেউ একজন আছেন আমাদের সাথে, কে আছেন এবার? হ্যালো, জি আমরা শুনছি, প্রিয় দর্শক নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম ফরহাদ, আমি জামিয়া থেকে বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম ফরহাদ ভাই, বলুন। আচ্ছা, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2011 সালে, তারপরে কেএইচ অ্যাপ্রুভ হয়েছে তার ফ্যামিলির জন্য, তো আমার ভাই মারা গেছেন, তো এখন ওয়াইফ আর দুইটা বাচ্চা আছেন, একটা 8 বছরের বাচ্চা, একটা 4 বছরের ছেলে, তো তাদের জন্য তাদেরকে কি আমি আনতে পারবো কিনা? আমি সিটিজেন। আপনার এটা সাবস্টিটিউশন হচ্ছে না, যেহেতু প্রিন্সিপাল বেনিফিশিয়ারি মারা গেছেন, সরি অ্যাবাউট দ্যাট, সরাসরি তাদের জন্য আপনি এই মুহূর্তে কিছু করতে পারবেন না, আন্ডার কিছু করা যাবে না, অন্য কোনো ভাবে করা যেতে পারে, সো সেটা ভিন্ন জিনিস, আপনাকে তো অ্যাডপশনের মাধ্যমে আপনার বাচ্চাটাকে নিয়ে আসতে পারেন, বাট দ্যাটস এ ডিফারেন্ট থিং। জি, ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করবার জন্য। এবার কে আছেন সম্মানিত দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আপনাদের যে কোনো ট্যাক্স বিষয়ক প্রশ্নের উত্তরও কিন্তু আমরা আজকে দিতে পারবো, আমাদের সাথে ওয়াসি চৌধুরী রয়েছেন। আমরা আমাদের যে আলোচনায় ছিলাম সেই আলোচনার প্রেক্ষিতে আমরা দেখছি যে আন্তর্জাতিক অঙ্গনে যে একটা পরিস্থিতি তৈরি হলো, দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, রাশিয়ার সংশ্লিষ্টতা, মাইকেল ফ্লেন, এইসব বিষয় কিন্তু মানে চলছে। আজও আমরা দেখছি রাশিয়া নিয়ে তদন্তে ফ্লেনের দুই প্রতিষ্ঠানকে তলব করা হয়েছে, এটি শেষ কোথায় বা কিভাবে আপনি মূল্যায়ন করবেন এই পরিস্থিতি? শেষ কোথায় হয়তো বলা যাবে না, শুরু কোথায় হয়েছে তা তো দেখাই যাচ্ছে, তবে শেষটা অনেকেই বলছেন যেটা খুবই, অনেকে বলছেন ডাউনওয়ার্ড স্পাইরাল, তারপরে নিচের দিকে যাচ্ছে, এবং আপনার এমনকি ট্রিজনাস পাথ কথাও আছে এখন, যে এটা হাই ট্রিজন হতে পারে, যে দেশদ্রোহী কাজ হচ্ছে কিনা, হয়েছিল কিনা, তো সুতরাং এটা ঠিক কোথায় যাবে, কোথায় গিয়ে ঠেকবে, এটা আমার মনে হয় যারা তদন্ত করছেন তারাও হয়তো এখনো পুরোপুরি বলতে পারছেন না। তবে দুঃখজনক হলো সত্য যে এই ঘটনাগুলো ঘটেছিল, এবং এটা আমাদেরকে দেখতে হবে যে আমাদের দেশের যে সিকিউরিটি, দেশের যে স্বার্থের ব্যাপারে যারা কিনা কাজ করতে গিয়ে দেশের বিরুদ্ধে কাজ করছেন কিনা, সেটা একটা বিরাট চিন্তার বিষয়। আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম আসসালাম, বলুন।
আমার নাম ওয়াকিল হাসনাত, আমি ব্রুকলিন থেকে বলছি। জি বলুন ভাই। হ্যালো। জি ভাইয়া, তো ভাই আমার আমার প্রশ্নটা হইলো যে আমার বাবা বর্তমানে একটা কোম্পানির মাধ্যমে এখানে কর্মরত আছে, H1B ভিসায়। তো এই মুহূর্তে আমার বাবা মানে যে কাজ থেকে মানে রিজাইন নিতে চাইতেছে অথবা লিভ করতে চাইতেছে, সো তো যখন H1B থেকে সে লিভ করবে, তো এই মুহূর্তে নিউ ইয়র্কে থাকা বা থাকার লিগ কোনো লিগ্যাল ওয়ে আছে নাকি? কারণ যখন H1B থেকে সে লিভ করবে সাথে সাথে তখন তার পরিস্থিতি কি হবে? হ্যাঁ, লিভ করার আগে যদি কোনো কিছু করতে হয়, কোনো চিন্তা করতে হয়, লিভ করার আগেই করতে হবে। লিভ করার পরে যখন আপনি স্ট্যাটাস চলে যাবে তখন স্বাভাবিকভাবে আপনি অন্য কোনো ভাবে উনি কিন্তু এটা স্ট্যাটাস অ্যাডজাস্ট না, আপনার অন্য স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন না। কাজে ওনাকে এখন থেকেই চিন্তা করতে বলুন যে কিভাবে করা যায়। আমাদের মনে হয় যে ওনার কথাটা অনেক বেশি হবে, যেটা আপনার এই মুহূর্তে জবাব দেওয়া খুব মুশকিল। এবং আমার মনে হয় একজন সম্মানিত দক্ষ অ্যাটর্নির সাথে আপনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে এ বিষয়ে আরো উত্তর হয়তো বা পাবেন। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন এবং একই সাথে আপনি মোবাইল ফোনটি বা টেলিফোনটি মুখের কাছে নিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ভাই আমি ওই যে ফরহাদ জামেগা থেকে, আমি আসলে প্রশ্নটা আমার লাইনটা কেটে গিয়েছিল। কোন প্রশ্নটা? ওই যে আমার ভাইয়ের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। এটা উত্তর 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 দিয়েছেন সম্মানিত অ্যাটর্নি যে যেহেতু উনি যে আমি তো হ্যাঁ উনি যেহেতু প্রিন্সিপাল না প্রিন্সিপাল বেনিফিশিয়ারি প্রিন্সিপাল বেনিফিশিয়ারির মারা যাওয়ার কারণে তার ভাইয়েরা বা ভাইয়ের ছেলেরা বা সন্তানেরা সেই সুবিধাটি আপাতত পাবেন না। বাচ্চাটাকে আপনি আনতে চান তাহলে অ্যাডপশনের মাধ্যমে হয়তো আনতে পারেন, তো সেটা ব্যাপারে আলাদা করে কথা বলতে হবে এবং একজন অ্যাটর্নির সাথে উনি কথা বলে দেখতে পারেন ব্যক্তিগত ভাবে আপনি। অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, শুনছি আমরা আপনাকে। আমি জামাল বলছিলাম উডসাইড থেকে। আমি তো অশোক কে কর্মকার স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছি। জি বলে ফেলেন, বলে ফেলেন, বলেন। স্যার নমস্কার, আমার নাম জামাল। তো আমি আপনার সাথে এই জিনিসটা জানতে চাচ্ছিলাম, ঢাকা থেকে আমার এক কাজিন, ও অ্যাকচুয়ালি বেশ কিছু দেশে এসে ঘুরছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তার বিভিন্ন জায়গায়। তো অ্যাকচুয়ালি এখানে যদি ভিজিট ভিসার জন্য ঢাকা এমবিসি ফেস করে দেওয়ার কতটা পসিবিলিটি আছে মনে করেন আপনি? ওকে, এটা বলা খুবই মুশকিল। আপনার প্রথমত হলো যে ভিজিট ভিসা যখন কেউ ইস্যু করে এমবাসি, তারা দেখতে চান যে যারা এখানে আসবেন তারা এখান থেকে এসে এখানে এসে ওনাদের ফিরে যাওয়ার সম্ভাবনা কতখানি। কাজে ওনারা যদি সেটা প্রমাণ করতে পারেন যে উনি এখানে এসে এদেশে থাকবেন না, চলে যাবেন, তাহলে ওনাকে ভিসা দিতে পারেন। সুতরাং এটা নির্ভর করে অনেকগুলো অনেকগুলো ম্যাটার উপর নির্ভর করে, শুধু একটা বিষয় না যে কার তার আর্থিক কতখানি তার সুবিধা আছে দেশে, তার জায়গা জমি থেকে শুরু করে তার ইন্টেনশন, সে কতবার দেশে বাইরে গেছে, অনেকগুলো ব্যাপারগুলোতেই অনেক ভেরিয়েবলস আছে এখানে। তো হোপফুলি আপনি যেহেতু বলছেন তার অনেক বিজনেস অভিজ্ঞতা আছে, বিজনেস আছে, তাহলে হয়তো বা হলো হতে পারে। জি, উনি অ্যাকচুয়ালি ব্যাংকের সাথে জড়িত, নির্বাচনে রাশিয়ার সাথে যদি ট্রাম্প ক্যাম্পেইন টিমের কোন যোগাযোগ প্রমাণিত হয় তাহলে শাস্তি কি হতে পারে? আমরা কেউ এখানে কেউ কিছু বলার নাই, এটা ডিপেন্ড করবে এখানে অ্যাটর্নিরা থাকবে তারা উঠে কিসের উপরে, সেটা একটা লম্বা আলোচনা, কিছু লম্বা আলোচনা হবে। আপনি তাহলে সাধারণ দৃষ্টিতে যদি বলেন যে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, এই যে অভিযোগ উঠেছে সেটা নিয়ে অনেক কথা হচ্ছে, অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। সে যাই হোক, সে দেশের বিরুদ্ধে যদি কোনো কারো প্ররোচনার যদি অভিযোগ ওঠে সেখানে তো প্রশ্নই ওঠে না যে তারে ছাড় দেওয়া, সে যাই হোক না কেন, সে প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন রেগুলার একজন সিটিজেন, ইভেন অভিবাসী যারা আছে তাদের সেম থিং। তো এই হিসাবে দেশের বিরুদ্ধে কাজ করা
যে কারো জন্য অপরাধ। আচ্ছা, কে একজন আমাদের সাথে যুক্ত হয়েছেন। সম্মানিত দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, আমরা শুনছি আপনাকে, আপনি প্রশ্নটি করুন। ১৪ বছর যদি বয়স হয়ে থাকে তাহলে এখনো সুবিধাটা আছে। আসলে ১৬ বছর উপরে হলে আপনি অ্যাডপশন, একটা পদ্ধতি আছে অ্যাডপশন, মানে আমরা দত্তক বলি। যদিও বাংলাদেশে আপনার দত্তক নেই, বিশেষ করে মুসলিমদের মধ্যে আপনার দত্তকটা নেই, তবুও এটা গার্ডিয়ানশিপের মাধ্যমে আমরা করে থাকি। সুতরাং আপনার যদি ১৪ বছরের মধ্যে হয়ে থাকে তাকে এখনই চেষ্টা করতে পারেন, সম্ভাবনা আছে খুবই ভালোই, আপনি তো আসতে পারবেন, উনি অ্যাডপশন অ্যাডাপ্ট করে আপনি নিয়ে আসতে, অ্যাডাপশনের মাধ্যমে আনা সম্ভব। তাহলে কিভাবে এখান থেকে শিশু করতে হবে? দীর্ঘদিন আলোচনার মধ্য দিয়ে কিন্তু এটা করতে হবে, মানে করা সম্ভব, এই উত্তরটি আপনি পেয়েছেন আপাতত। অসংখ্য ধন্যবাদ। কে আছেন এবার দর্শক আমাদের সাথে? আমার নাম শামসুল উদ্দিন, আমি রেজাশের থেকে বলছি। কোথা থেকে ভাইয়া? আপনার যে প্রশ্নটা, এটা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে সম্পত্তি বিক্রি করে এই দেশে টাকা আনতে চান। বাংলাদেশের ক্ষেত্রে এখানে কিছু সমস্যা রয়ে গেছে, তার যেটা বাংলাদেশ গভর্নমেন্টের ব্যাপার, গভর্নমেন্ট এখানে অথরাইজ করে না। সেই ক্ষেত্রে আপনাকে আরও জিনিস চিন্তা করতে হবে যে বাংলাদেশের সম্পত্তির কি আপনি কি রিপোর্ট করছেন এখানে, আপনি আছেন না, ট্যাক্স ফাইলে কি রিপোর্ট করছেন? হ্যালো, আমার বাড়ি, আমি এখানে বলছি যে আমার দেশে বাড়ি আছে। ও, দেশে শুধু বাড়ি বলছেন, আর সম্পত্তি, এটাতে কোনো ইনকাম আছে কিনা, বাড়িতে কোনো ইনকাম আছে কিনা? জিনিসটা আসছে যে বাংলাদেশ গভর্নমেন্টের ব্যাপার, বাংলাদেশ ব্যাংকের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, যদি তাদের থেকে ছাড় দেয় সেই ক্ষেত্রে আপনি আনতে পারবেন যদি সেল করেন। আমার মনে হয় আপনাকে ধন্যবাদ, আপনি একটু ব্যক্তিগতভাবে আরেকটু খোঁজ খবর করতে হবে। আতিকুর রহমান ফেসবুকে প্রশ্ন করেছেন অশোককে কর্মকারের কাছে, তিনি তার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন ২০১০ সালে, আর কত বছর লাগতে পারে? জি, আমরা শুনছি, আপনি প্রশ্নটি করুন, নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি কি প্রশ্ন করতে পারি? জি জি বলুন, শুনছি আমরা। আচ্ছা ভাই, আমি অসিত্র সাহেবের কাছে প্রশ্নটা করতে চাচ্ছি যে আমার মানে ছেলে এবং মেয়ে দুইজনের জন্য আমি ন্যাশনালাইজেশন জন্য একাত্তরে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমার ছেলের ন্যাশনালাইজেশনটা হয়ে গেছে, কিন্তু আমার মেয়ের এক সপ্তাহ পরে আমার কাছে কিছু কাগজ চাইছে, বুঝছেন তো? কাগজগুলো আমি অলরেডি মানে সার্টিফিকেট মেলে পাঠাইছি, কিন্তু আজ পর্যন্ত, আজকে ৯-১০ মাস হয়ে গেছে, আমি কিন্তু রিপ্লাই, কোনো রিপ্লাই পাইনি। তাহলে আমি কি করতে পারি? কোথা থেকে বলছেন ভাই আপনি? আমি লঞ্চ থেকে বলছি। আচ্ছা, নামটা কি ভাই? আমি বংশ থেকে বলছি, আমার নাম কাজী আশরাফ। জি, কাজী আশরাফ ভাই ব্রংস থেকে বলছেন, অশোক দা। আশরাফ সাহেব, আপনি যে অনেকদিন মনে হচ্ছে যে পাচ্ছেন না, আপনি ওদের সাথে যোগাযোগ করতে পারেন, হয় আপনি চিঠি দিতে পারেন, নাহলে ওদের একটা যে নাম্বার আছে সেই নাম্বারে ওদের কল করুন। কল করার পরে ওরা আপনাকে অবশ্যই প্রশ্ন করবে যে কবে আপনি পাঠিয়েছেন সমস্ত কিছু। তো আমার মনে হয় যে এখন সময় হয়েছে, আপনি একটু প্রশ্ন মানে ওদেরকে কল করুন, অথবা ওদেরকে লিখুন, অথবা একজন অ্যাটর্নির পরামর্শ নিন, যাতে কিনা তারা আপনাকে আসলে এখানে কি কি করতে পারে না, উনি উনি একটা অ্যাপয়েন্টমেন্ট করার চেষ্টা করতে পারে না, অবশ্যই যাওয়ার একটা মানে প্রায় ইনফো পাস করতে পারেন, ইনফো পাস করে ইনফো পাসে গিয়া উনি অ্যাপয়েন্টমেন্ট করে যাওয়াটা মানে আপনার জন্য বেস্ট হবে। আচ্ছা, আপনাদের দুজনকেও ধন্যবাদ এবং দর্শক আপনাকেও ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, ফিরে এসে আরো কিছু সময় আমাদের রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব, সবাই সাথে থাকুন।
সুপ্রিয় দর্শক, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের আজকে যারা অতিথি রয়েছেন তাদের সাথে আরো একবার পরিচয় করিয়ে দিচ্ছি, অশোক কে কর্মকার এবং ওয়াসি চৌধুরী। আপনারা কিন্তু ট্যাক্স বিষয়ক যে কোনো প্রশ্ন ওয়াসি চৌধুরীকে করতে পারেন এবং ইমিগ্রেশন বিষয়ক যে কোনো প্রশ্ন নেবেন অশোক কে কর্মকার। একজন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, এই প্রশ্নটি নিয়ে আমরা একটি রিপোর্ট দেখব। প্রশ্নটি নিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে তিনি আমাদের সাথে যুক্ত আছেন, কে আছেন সম্মানিত দর্শক, নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি আমরা শুনছি, আপনি প্রশ্নটি করুন। জি হ্যালো, জি ওয়ালাইকুম সালাম, আমি শামসুদ, জি বলুন। আমি শামসুদ্দিন, জি আমি প্রশ্ন করতাম চাই। আপনি প্রশ্নটা করুন। আমার যে আমার ছেলে দেশে মেয়ে এখন 8 বছর হয়ে গেছে, এখন 9 বছর চলে, এখন মানে আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি কি হ্যালো, ধন্যবাদ দর্শক। আপনাদেরকে বারবার আমরা যে অনুরোধটি করি দর্শক, টেলিভিশনের ভলিউম কমিয়ে এবং আপনাদের মোবাইল ফোনটি কাছে নিয়ে পরিষ্কারভাবে করলে আমরা আপনার প্রশ্নটা শুনতে পাই, উত্তরটিও যথার্থ হয়। কে আছেন এবার আমাদের সাথে প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন। আমি তাসলিমা বলছি জামাইকা থেকে। জি, আমি আমার আম্মার জন্য অ্যাপ্লাই করেছি জানুয়ারি মাসে, আমি যেতে চাই, কতদিন লাগতে পারে? শুনেছেন আপনি জানুয়ারি মাসে, এবছর জানুয়ারি মাসে করেছেন? আপনি যেহেতু জানুয়ারি মাসে করেছেন, একটু বেশি সময় লাগার কথা না, আপনার I-130 অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার এনবিসি থেকে শুরু করে যখন এম্বাসিতে চলে যাবে, তো এবছরের মধ্যে হয়ে যাবে আশা করি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। মারুফ বিল্লাতি বলছেন, অনেকের কাছেই শুনেছেন USA-তে 10 বছর থাকলে ডকুমেন্ট পাওয়া সম্ভব, আসলে সেটা কি সম্ভব? অসম্ভব না, বাট কী অবস্থায় আছেন আরও অনেকগুলো ভেরিয়েবলস জড়িত, কাজে প্রথমত মানে কেউ যদি চুপচাপ বসে থাকে এবং আনডকুমেন্টেড থাকে তাহলে হবে না, তাকে একটা প্রসেসের মধ্যে নিশ্চয়ই যেতে হবে। চুপচাপ বসে থাক বসে থাকবেন তো চুপচাপই অবশ্যই, আপনি যখন ডকুমেন্টারি না থাকে, আরও কত অনেকগুলো ভেরিয়েবলস আছে আপনার, কি এখানে যদি 10 বছর থাকলেই হবে না, তার সাথে আপনার এখানে কোয়ালিফাইং রিলেটিভ লাগবে, যদি আপনি যে টাকা আপনি জানতে চাচ্ছেন সেটা যদি হয়, আর যদি আপনি এখানে বৈধভাবে থাকেন 10 বছর তাহলে অন্যভাবে আনডকুমেন্টেড 10 বছর থাকলে তার কি আনডকুমেন্ট থাকলে যে কোয়ালিফাইং রিলেটিভ লাগবে, আপনি শুধুমাত্র থাকলেই হলো না, যে আপনাকে আপনাকে কিছু দিতে হলে আপনাকে এখানে, যেমন আপনার একটা হয়তো একটা আপনার চাইল্ড হলো, সে 10 বছর বয়স হলো তার, তখন সে কারণে এ দেশে, তখন সে কারণে আপনি করতে পারেন, আমাদের এখানে যেটা আছে ক্যান্সেলেশন রিউবল সেগুলো নানা বিষয় থাকে। ধন্যবাদ আপনাকে। এখন ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করলে কতদিন লাগে? সবুজ মাহমুদ, প্রায় 12 বছরের মতো আছে, 12 বছরের মতো আছে। একটি রিপোর্ট আছে আমাদের হাতে, একটু দেখে নিই, তারপর আমরা আবার একটু আপনাদের প্রশ্ন নিব। সোমবার সিনেট ইন্টেলিজেন্স কমিটির জিজ্ঞাসাবাদ এড়াতে সংবিধানের 5ম সংশোধনীর আশ্রয় নেন বরখাস্ত হওয়া উপদেষ্টা মাইকেল ফ্লেন। নিজের বিরুদ্ধে তদন্তে জিজ্ঞাসাবাদ এড়াতে ওই সংশোধনীর আশ্রয় নিতে পারেন যে কোনো নাগরিক। জেনারেল ফ্লেনের ওই চালের জবাবে এবার তার দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে তলব করেছে সিনেট কমিটি। ফ্লেন ইন্টেল লিমিটেড কমিটি এবং ফ্লেন ইন্টেল ইনকর্পোরেটেড নামে ওই দুটি প্রতিষ্ঠানকে পাঠানো তলবে 2015 থেকে ট্রাম্পের শপথ গ্রহণ পর্যন্ত ফ্লেনের সঙ্গে রাশিয়ার সব ধরনের যোগাযোগের বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে। বাণিজ্যিক প্রতিষ্ঠান হওয়ায় এই তলব এড়াতে 5ম সংশোধনীর আশ্রয় নেওয়া যাবে না বলেও জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। একই সাথে ফ্লেন কেন ওই সংশোধনীর আশ্রয় নিলেন সে বিষয়ে তার আইনজীবীর কাছে বিস্তারিত জানতে চেয়ে একটি চিঠিও দিয়েছে সিনেট কমিটি। Because while we disagree with General Flynn's lawyer's interpretation of taking the fifth, it is even more clear that a business does not have a right to take a fifth if it's a corporation. এদিকে রাশিয়ার সঙ্গে তার প্রচার দলের আঁতাত নিয়ে তদন্তের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার পুরনো আইনজীবী মার্ক কাসোইৎজের পরামর্শ নেবেন বলে জানিয়েছে NBC। ওয়াহিদুর রহমান, টিভিএন 24 নিউজ ডেস্ক। অসুবিধা, এই রিপোর্টটার উপরে আপনি একটু মন্তব্য করুন। স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন হলো ফিফথ অ্যামেন্ডমেন্ট রাইটটা কী। ফিফথ অ্যামেন্ডমেন্ট রাইটটা হলো যেটা হলো যে আপনি যে কোনো প্রশ্নোত্তর দিতে বাধ্য না, যা আপনাকে
ইনক্রিমিনেট করা বা আপনার যাকে বলে আপনাকে দোষী সাব্যস্ত করতে পারে এমন কোনো বক্তব্য আপনার কাছ থেকে আপনি আপনি নাও দিতে পারেন, আপনি বলতে পারেন যে আমি ফিফথ অ্যামেন্ডমেন্ট রাইট ইনভোক করলাম এবং এ অর্থ আমি দিতে বাধ্য না। যদি আপনার বিকজ এটার যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে যেটা ক্রিমিনাল অভিযোগ, তবে যারা অভিযোগ উঠাচ্ছে যে প্রসিকিউটর তাদেরকেই প্রমাণ করতে হয় যে ইনি এই দোষটা করেছেন। কাজে আমার যাকে যার বিরুদ্ধে সে এটা উঠানো হয় যে অভিযোগ, তার কিন্তু কোনো দায়িত্ব নেই সেটা প্রমাণ করার, তার সুতরাং যারা উঠাবেন তাদেরই দায়িত্ব এটাকে প্রমাণ করার। সুতরাং সে কারণে আমি যার বিরুদ্ধে তার প্রতিষ্ঠানকে ডাকা হয়েছে দুটি প্রতিষ্ঠানকে, সেটা হলো এটাই কথা যে ফিফথ অ্যামেন্ডমেন্ট রাইট হলো ব্যক্তির জন্য কিন্তু প্রতিষ্ঠানের জন্য না। সুতরাং সেই জায়গাটাতেই ওনারা বলছেন যেহেতু ফিফথ অ্যামেন্ডমেন্ট রাইট ইয়েস মাইকেল ফ্লিন উনি ব্যক্তিগতভাবে উনি বলতে পারেন যে আমি কোনো বক্তব্য দেব না, আমার ফিফথ অ্যামেন্ডমেন্ট রাইটকে আমি ইনভোক করলাম, কিন্তু সংগঠন হিসেবে ওনার বিজনেস সংগঠন হিসেবে সেই রাইটটা নেই। তো সেখানটাই মূলত এই প্রশ্নটা জড়িত যে উনি। ধন্যবাদ আপনাকে। আর এবার কে আছেন সম্মানিত দর্শক আমাদের সাথে টেলিফোনে যুক্ত, কে আছেন? হ্যালো, কে আছেন আমাদের সাথে? শুনছেন আপনি? আচ্ছা, লাইনটি কেটে গেছে। শাহজাহান সিরাজ, অবিবাহিত 21 বছরের বেশি সন্তানের জন্য গ্রিন কার্ডধারী পিতা কি আবেদন করতে পারেন? কত বছর লাগতে পারে? হ্যাঁ, অবশ্যই করতে পারেন। কত বছর? এখন প্রায় 7 বছরের মতো পিছিয়ে আছে। আচ্ছা, তাহলে উত্তরটি আপনি পেয়েছেন। শাহজাহান সিরাজ, আপনার প্রশ্নের উত্তর আপনি এরই মধ্যে পেয়ে গেছেন আশা করছি। এবার আমাদের সাথে নিপা ভুইয়া, তিনি প্রশ্ন করেছেন, আমার বাবা মা আর অ্যাপ্রুভ লেটার আসছে আর কতদিন লাগবে? এটা দিয়ে বোঝা গেল না ঠিক কতদিন আপনার আগে অ্যাপ্লাই করেছিলেন, তারপর ভিত্তি করে এটা মূলত হবে। অনেক সময় অ্যাপ্রুভাল লেটার অনেক আগে আসে, অনেক সময় দেরি হয়, কিন্তু মূল জিনিসটা প্রায়োরিটি ডেট থেকে আসলে টাইমটা গণনা শুরু হয়। বাবা মার ক্ষেত্রে তো প্রায়োরিটি ডেট তো কারেন্ট অলওয়েজ, মানে বাবা মার জন্য সিটিজেন হিসেবে বাবা মার জন্য এটা সময় লাগবে না, ওয়েটিং পিরিয়ড মূলত প্রায় 1 বছরের মতো এখন লাগছে জাস্ট ই করার জন্য। আচ্ছা, যে ইমিডিয়েট রিলেটিভ হিসেবে তাদের কোনো প্রায়োরিটি ডেট নেই, সুতরাং আপনার 1 বছরের মতো সময়টা লাগছে আর কি। ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন আমাদের সাথে সম্মানিত দর্শক? আচ্ছা, আমাদের সাথে এখন কেউ যুক্ত নেই এই মুহূর্তে। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, অশোক কর্মকার, আপনি যদি আমাদেরকে একটু আরেকবার বলেন যে যেভাবে আমরা দেখছি যে বিষয়টি জটিল হচ্ছে, আবার আরেকটি রিপোর্ট আছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী উপদেষ্টা কার্টার পেইজ, তিনি দাবি করেছেন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের প্রচার দলের সাথে রাশিয়ার কোনো আঘাত হয়নি। সিনেট শুনানিতে সাবেক সিআইএ ডিরেক্টর জন ব্রেনানের বক্তব্যকে আপত্তিজনক বলেও তিনি বলেন। এদিকে সিনেট কমিটির শুনানিতে সাক্ষ্য দিয়েছেন ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর ড্যানিয়েল কোটস। আসলে সব জিনিসটাই হলো কিছুটা হলো আপনার ধোঁয়াশে, কিছুটা অনুমান, কিছুটা তথ্য আছে, কিন্তু সবচেয়ে বড় ঘটনা হলো যে এখানে বুঝতে হবে যে কলুজন, যাকে বলি আমরা একজনের সাথে আরেকজনের যে আমার বাংলায় কী বলা যায় যোগসাজশটা একটু বড় অর্থ, এটা কিন্তু ডেফিনেশনটা খুব সহজ না। আপনার সাথে আমার কথা হলেই সেটা যোগসাজশ হবে না, ঠিক আছে? কথা হতেও পারে, কথা হলেও হতে পারে, কিন্তু কথা মানেই যোগসাজশ না। যোগসাজশের জন্য ইউ হ্যাভ টু ডু সামথিং এলস, আপনাকে কিছু কাজ করতে হবে। সেই কাজটা হলো যদি না হলে শুধু কথার মাধ্যমে কিন্তু যোগসাজশ হয় না। সুতরাং সেই কারণে যোগাযোগটা ছিল কিনা সে তার চেয়ে বড় ঘটনা, সেই যোগাযোগটা যোগসাজশে পরিণত হয়েছে কিনা, এটা নিয়ে ওয়াসি চৌধুরী কি বলবেন? এখানে আরও কথা আছে, এখন মিডিয়াতে যে জিনিসটা আসতেছে, যদি ফ্লিন যে ফায়ার্ড যে সেক্রেটারি উনি ফ্লিন, উনি যদি কোনো একটা কিছু করে থাকেন, উনি যদি কোনো কিছুতে যুক্ত থাকেন, এটা মিডিয়াতে মনে হচ্ছে যে আমেরিকাতে আর কোনো কাজ নাই। মিডিয়ার যে প্রচার বর্তমানে যা হচ্ছে এটাতে মনে হচ্ছে যে দেশের আর কোনো কাজ প্রয়োজন নাই, এই নিউজটা দিয়েই মনে হয় আগামী 4 বছর কাটায় দেওয়া যাবে, ভাবটা এরকম। তো তাদেরটা এটা আমার যতটুকু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, এটা যেভাবে হ্যান্ডেল করা হচ্ছে এটা মনে হয় মানে মিডিয়ায় এতটা কি না দিয়া, প্রায়োরিটি না দিয়া মিডিয়া অন্য কিছু নিয়ে দেশের বিষয়ে কথা বলুক। দেশের যেমন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যেমন বাজেট প্ল্যান,
বাজেট নিয়ে এখনো কোনো কিছু তেমন কিছু কথা হচ্ছে না মিডিয়াতে, হচ্ছে কম হচ্ছে, যদিও একটু চাপা পড়ে যাচ্ছে, আপনি চাপা পড়ে যাচ্ছে। আচ্ছা, এই চাপা পড়াটা মনে ঠিক না, দেশের জন্য ভালো না। আর যিনি আপনি বাজেট প্রসঙ্গ যেহেতু তুললেন, ডোনাল্ড ট্রাম্পের বাজেট প্রস্তাবনাকে অকল্পনীয় নিষ্ঠুরতা বলে উল্লেখ করেছেন সেক্রেটারি অফ স্টেট, সাবেক সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিনটন। তিনি বলছেন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কমানো দেশের দরিদ্র, প্রতিবন্ধী, বয়স্ক জনগোষ্ঠী এবং ঘরহারা শিশুদের উপর এক ধরনের আঘাত। প্রস্তাবিত বাজেট করা সমালোচনা করেছেন ডেমোক্রেট সিনেটর বার্নি স্যান্ডার্সও। নতুন বাজেট নিয়ে উদ্বেগ জানিয়েছেন অনেক রিপাবলিকান নেতা। এটা স্বাভাবিক, একটা এটা দলীয়, এর পলিটিক্যাল ভিউজ থাকবেই। একটা এক পার্টি যখন ক্ষমতায় থাকে, উনি যখন একটা বাজেট দেয়, অন্য পার্টি এটা সমালোচনা করবে, এটা স্বাভাবিক জিনিস। তবে যদি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে বাজেটের ব্যাপারে কথা বলছেন, যে তিন এখন যে ট্যাক্সের ব্যাপারে যে জিনিসটা রয়েছে, পাঁচটা স্তর আছে ট্যাক্স ফাইলের, মানে কেসের যেটা বলেন যে পার্সেন্টেজ, সেই ক্ষেত্রে এখানে সে করতেছে তিনটা। তো সেই ক্ষেত্রে যে মনে করেন লো ইনকাম যাদের, তারা লো ইনকাম বলতে ডিপেন্ড করবে আমরা কোন ইনকামটাকে লো ইনকামে নেই, তবে মোস্ট অফ দ্য পিপল আপনার বেনিফিটটা পাবে ট্যাক্সের ব্রেক যেটা দিচ্ছে, যেটা তার বাজেটে যে প্ল্যানটা দিচ্ছে ট্যাক্স প্ল্যান। তো এইটাতে আমার মনে হয় এই কথাগুলো পলিটিক্যাল আসবে, বাট দেশের জন্য আমার পার্সোনাল ওপিনিয়ন দেশের জন্য ভালো হবে যদি এই বাজেটকে বাস্তবায়ন করা যায়, যেটা ট্যাক্স ডিডাকশনটাকে বাস্তবায়ন করা যায়। বাজেটের ব্যাপারে আসতেছেন, ট্যাক্সের ব্যাপারে, ট্যাক্সের বিষয়টি আপনি বলছিলেন। এবার কে আছেন সম্মানিত দর্শক আমাদের সাথে সংযুক্ত? হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি সিরাজ বলছি ব্রঞ্জ থেকে। আমার একটা প্রশ্ন আছে অ্যাটর্নি অশোককে কর্মকার সাহেবের কাছে। জি জি, করুন। আমার প্রশ্নটা হলো, যদি কোনো ভদ্রলোক কাউকে স্পন্সর করে, সে যদি পরবর্তীতে যদি সে আবার ডিনাই করে, ডিনাই করে মানে কোনো ডকুমেন্ট চালু যদি সে দিতে না চায়, তাহলে এই মুহূর্তে কি করণীয়? কার পক্ষ থেকে, কার পক্ষ থেকে যে কথাটা বলছেন সেটা একটা কথা, যে যিনি বেনিফিশিয়ারি, যা যা যাকে দিচ্ছেন না, যা যিনি মানে যিনি আপনি কাউকে স্পন্সর করলেন। আমার বোনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, আমার বোনকে ডেকেছে ইন্টারভিউর জন্য, এবং আমি এক ভদ্রলোকের কাছ থেকে স্পন্সর নিয়েছিলাম, এখন উনি দিতে চাচ্ছেন না। উনি স্পন্সর করেছিল, কিন্তু এখন ওরা 16 এর ট্রান্সক্রিপ্ট চেয়েছে, এখন সে বলতে চাচ্ছে যে ইটস টু লেট, ইজ ওভার। ওকে, যদি কেউ দিতে না চায় তাকে বাধ্য করার মতো কোনো স্কোপ নেই আপনার। কিন্তু একবার যদি উনি রাজি হয়ে কিছু কাগজ দিয়ে থাকেন, এটাকে আপনি তো কোনো কিছু করার নেই, কারণ হলো আপনি কখনোই বলতে পারবেন না যে আপনি তাকে কোনোভাবে যে দিবেন তিনি উইদাউট কন্ডিশন দিবেন আপনাকে। তাহলে এখন বুদ্ধি কি ওনার? নতুন আরেকজনকে খুঁজতে হবে আপনার। আচ্ছা, তার মানে সম্ভব আরেকজনকে খুঁজে সেটা আপনাকে সম্ভব, তবে কোনো মানে এটি আসলে নিশ্চয়ই মানে সেরকম ভাবেই করা উচিত যে যিনি এটা ডিনাই করবেন না, এবং যিনি ডিনাই করছেন তারও বিষয়টিকে একটু অন্যভাবে দেখা উচিত। বিশ্বাসের প্রশ্ন, বিশ্বাসের প্রশ্ন, বিশ্বাসের বিষয়, বিশ্বাসের প্রশ্ন, ঠিক আছে। এবার কে আছেন? না থাকলে আমরা নাজমা বুলবুলের কাছে যাই, তিনি একটি প্রশ্ন করেছেন ফেসবুকে, লিগাল এন্ট্রি না থাকলে কি কোনোদিনই গ্রিন কার্ড হবে না? হ্যাঁ, হতে পারে, লিগাল এন্ট্রি না থাকলেও গ্রিন কার্ড হতে পারে। যেমন আপনি যদি কোনোভাবে অবৈধভাবে, যেটা আপনি বলছেন, যদি এখানে এন্ট্রি হয়েও থাকে, আমরা যাকে বলি ইডব্লিউআই, এন্ট্রি উইদাউট ইনস্পেকশন, সেক্ষেত্রে অ্যাসাইলাম আছে, অ্যাসাইলামের মাধ্যমে আপনি গ্রিন কার্ড, অ্যাসাইলাম যদি অ্যাপ্রুভ হয় এক বছর পরে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ফয়সাল আহমেদ প্রশ্ন করেছেন, আমরা পরিষ্কার না, তারপর প্রশ্নটি আমি আপনার দিকে দিচ্ছি। তিনি বলছেন যে তার বর্তমান বয়স 25, কিন্তু সার্টিফিকেট অনুযায়ী 20, 5 বছর কমানো হয়েছে, খুবই দুর্ভাগ্যজনক। মা যদি অ্যাপ্লাই করেন তাহলে কতদিন সময় লাগবে? তার মা যদি অ্যাপ্লাই করেন, আমি এই প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য মনে হচ্ছে না যে আমি, আচ্ছা, এই প্রশ্নটির উত্তর উনি দেবেন না, কারণ আপনি এখানে আপনার বয়স লুকানোর বিষয়টি আছে, সুতরাং এটির বিষয়ে সম্মানিত অ্যাটর্নি উত্তর দেবেন না। কে আছেন এবার আমাদের সাথে সংযুক্ত? হ্যালো, কে আছেন প্রিয় দর্শক? আচ্ছা, আমাদের সাথে এই মুহূর্তে কেউ যুক্ত নেই, আছেন? আচ্ছা, কে আছেন আমাদের সাথে সংযুক্ত? প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন একটু, আপনি যদি নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করে ফেলেন। হ্যালো, জি বলে, হ্যালো বলুন। জি, কোথা থেকে বলছেন? ব্রুকলিন থেকে, ব্রুকলিন থেকে বলছি। জি, প্রশ্নটি করুন। আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2011 তে,
তো আমার বোন 2017 স্বামী নিয়ে চলে আসলো বাচ্চা নিয়ে, তো আইসা তারা অ্যাসাইলাম চাই আছে, এখন কি হবে? এখন আপনি আপনার প্রশ্নটা এটাই যে আপনার যে অ্যাপ্লিকেশন করা আছে সেটা কি হবে, সেটা ওনারা যদি অ্যাসাইলাম পেয়ে যান তাহলে তার আপনার ওটা আর দরকার হবে, আপনার পিটিশন যেটা সেটা কোনো দরকার হবে, রিডান্ডেন্ট হয়ে গেল। ওনারা যদি না পেয়ে যান তখন আপনার আনলফুল প্রেজেন্স ওনাদের হয়তো একটু করবে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। জি ধন্যবাদ। আমার মনে হয় ওয়াসি চৌধুরী আপনি যেটি বলছিলেন যে বর্তমান যে ট্যাক্সের যে রিফর্মের কথা বলা হচ্ছে সেটি বাস্তবায়ন হলে দেশের জন্য ভালো হবে, কোন কোন ক্ষেত্রে ভালো হবে যদি আপনি একটু বলেন, কেন ভালো হবে ওটা আপনি মনে করছেন? যেমন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটা বর্তমান প্রেসিডেন্ট করতে চাচ্ছেন তার কথা হচ্ছে যে ফরেন যে জব আউটসোর্সিংয়ের ব্যাপারে তার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্ল্যান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জব যদি আউটসোর্সিং হয় দেশে, আমেরিকাতে বর্তমানে জব কিন্তু অনেকেই আছে জবলেস, আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু যেই পরিমাণ দেখানো হয় আমার মনে হয় এই ক্ষেত্রে অনেকেই লিস্টে থাকে না, তো সেই ক্ষেত্রে যদি ট্যাক্সের রেট যদি কমানো হয়, ট্যাক্সের যদি মনে করেন এখন দিচ্ছে ব্যক্তিগত ট্যাক্সের ব্যাপারে বলছি 10%, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের প্ল্যান হচ্ছে 10%, 15%, 35%, সো এই ক্ষেত্রে সবাই লাভবান হবেন এবং বিজনেসগুলো যদি ট্যাক্সের থেকে লাভবান হন, ট্যাক্স যদি কম দিতে হয় সেই যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা যদি ইনভেস্ট করেন, ইনভেস্ট করলে দেশে জব ক্রিয়েট হবে, এটা হলো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের প্ল্যান। তো এই প্ল্যানে মনে হয় দেশের জন্য উত্তম, আমরা যদি জব আউটসোর্সিংয়ের চিন্তা করি তাহলে তো দেশের জব নাই, দেশের বাইরে গিয়ে আরেকজনের আমরা জব দিয়ে ইনকাম দিয়ে আনতেছি, এটা কতটুকু দেশের জন্য মঙ্গল আমার মনে হয় এটা ভাবা দরকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কর্মসংস্থানের উপরে জোর করছেন, একই সাথে বাই আমেরিকা হায়ার আমেরিকার কথা বলছেন, এই বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা আমি আমার ব্যক্তিগত আমি 100% এটাতে একমত, কারণ যে আমেরিকাতে আমরা যারা আছি সেই ক্ষেত্রে চিন্তা করতে হবে আমাদের আমেরিকাতেই, কারণ আমরা যদি যেটা আবারও একই কথা আসে জব আউটসোর্সিং, যদি আমি মনে করেন এখন আমেরিকা থেকে যদি আমি চিন্তা করি আমার দেশের, দেশের মানুষ কিন্তু আমার জন্য চিন্তা করে কম, আপনার জন্য চিন্তা করবে কম, তাদের জন্য দেশে চিন্তা করবে, তো আমরা যদি আমেরিকাতে থাকা আমাদের নিজেদের চিন্তাটা আগে করে তারপরে তাদের অন্যদের জন্য চিন্তা করতে হবে, এই এই পলিসিতে যদি আমরা আগাই তাহলে আমেরিকার উন্নতি হবে, অন্য পাশাপাশি অন্যদের উন্নতি করা সম্ভব। জি ধন্যবাদ। একজন দর্শক আছেন, আমরা একটু প্রশ্নটা নিয়ে নিই, কে আছেন সম্মানিত দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমার এক প্রশ্ন ছিল আপনার অ্যাটর্নির কাছে, এসএলএম যদি কোনো কারণে এটা আপনার ডিনে হয় তাহলে এটা মানে রেজাল্ট লাস্ট পর্যন্ত কি আসবে, কি আসবে কারণে যদি এটা হলো না যদি অ্যাসাইলাম অফিস থেকে আপনার যদি যেটাকে আপনি রেফার করে যদি কোর্টে রেফার করে, অ্যাসাইলাম যদি আপনাকে অ্যাপ্রুভ না করে তাহলে ওরা আপনাকে রেফার করবে কোর্টে, কোর্টে না হলে আপনি ওটাকে বিআইএ বা বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিল করতে পারবেন, এবং সেখানেও যদি না হয় তা অবশ্যই আপনি সার্কিট কোর্টে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যেটা সবসময় সঠিক না যে আপনি যেতেই পারবেনই, তবে মোস্ট অফ দ্য টাইম যেতে পারেন, এবং আরও যদি কোনো লিগ্যাল প্রশ্ন জড়িত থাকে অনেক সময় সুপ্রিম কোর্ট, আমেরিকান সুপ্রিম কোর্টে যাওয়া যায়, সেটা খুবই মানে ওয়ান্স ইন এ ব্লু মুন, খুব কম ইসি, তবে আপনি চারটা ধাপ মোরালেস নিশ্চিত যে অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট, বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিলস এবং সার্কিট কোর্ট। ধন্যবাদ, ধন্যবাদ। একজন ফেসবুকে প্রশ্ন করেছেন মীর রফিকুল ইসলাম, তিনি মার্কিন নাগরিক, বাবা মায়ের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, ওনাদের সাথে কি ছোট ভাই বোন আসতে পারবে, ছোট ভাই বোনদের বয়স হচ্ছে 18 ও 20। বাবা মার জন্য অ্যাপ্লাই করেছেন উনি, ওনাকে ওনারা আসতে পারবেন না, ওনাদের জন্য আলাদা অ্যাপ্লাই করতে হবে। বাবা মার জন্য তো করেছেন, তার ভাইদের ভাই বোনদের জন্য আলাদা অ্যাপ্লাই করতে উনি করবেন না ওনার বাবা মা করবেন? দুজনেই করতে পারেন, ওনার বাবা মা যখন আসবেন তারা করতে পারেন তখন, আমরা শুনছি, আপনি যদি আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করেন। আমার নাম রুবি, আমি কল করেছি, আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছি 2004-এ। জি বলুন।
তারপর এখন সার্জেবল এজেন্সি লেটার আসছে, তো ওই ওইখানে আমার ভাগিনার লাইক আমার বোনের ছেলের দুইটার বয়স, একটা 21 হয়ে গেছে আর একটা 23 হয়ে গেছে, তো ওরা কি আসতে পারবে? এটা বলতে হলে আপনাকে বেশ কয়েকটা ইনফরমেশন দরকার হবে। সুতরাং আপনার যেমন কবে আপনার প্রায়োরিটি ডেট ছিল, ওনাদের ডেট অফ বার্থ কী এবং কবে এটা কারেন্ট হয়েছে, এতগুলো জিনিস যদি জানা যায় তাহলে বলা যেতে পারে। কিন্তু এটা বলার জন্য আপনার এখানে বসে বলা মুশকিল, কারণ হলে আই হ্যাভ টু ডু দ্য ম্যাথ। আচ্ছা, আজকের জন্য আমরা একটু শেষ প্রশ্নেই ধন্যবাদ আপনাকে। কে আছেন সম্মানিত দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ব্রুকলিন থেকে বলতেছি, আবুল কাশেম। জি কাশেম ভাই, বলে ফেলেন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমি ওই সিটিজেনশিপের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি। হ্যাঁ বলুন। হ্যাঁ তারপরে? হ্যাঁ, ওই এখন এটা এই ইয়ার জন্য, এক্সামের জন্য কতদিন পরে ডাকে স্বাভাবিকভাবে? এরকম কোনো এক্স্যাক্টলি নিয়ম নেই যে কতদিনের মধ্যে ডাকে, বর্তমানে যেটা চলছে প্রায় 5-6 মাসের মতো লাগছে। আমি আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করছি লাইক আপনার 6 ইয়ার্স এগো। তো এখন তো ভাই বোনের ক্ষেত্রে তো আই থিঙ্ক লাইক আমরা 12-14 ইয়ার্স লাগে না? হ্যাঁ, ইটস আ লং টাইম। সো ইজ দেয়ার এনি আদার অপশন লাইক আমরা কোনো মাল্টিপল আগে কিছু করা যায় কিনা? কোথা থেকে বলছেন ভাই, আপনার নাম পরিচয়? আমার নাম হলো শাহাদাত হোসেন, আমি ব্রঙ্কস থেকে বলছি। ব্রঙ্কস থেকে, ওকে। অনেকগুলো পদ্ধতি আছে, কিন্তু আপনার ভাইকে ইমিগ্রেন্ট ভিসা তো একটা, আর নন ইমিগ্রেন্ট ভিসা অনেকগুলোই আছে, কাজেই উনি এখানে ইনভেস্ট করে আসতে পারেন, ভিজিট ভিসা এসে ঘুরে যেতে পারেন, উনি ছাত্র হিসেবে এখানে আসতে পারেন, অন্য অন্য অনেকগুলি আছে নন ইমিগ্রেন্ট ভিসে। তো ইমিগ্রেন্ট ভিসাতে আপনি করেছেন, ওটার জন্য অপেক্ষা করতে হবে, এবং ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি অবশ্য করতে পারেন উনি ইমিগ্রেন্ট ভিসা আসতে। আমার মনে হয় অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর ওয়াসি চৌধুরী, আপনি যদি সংক্ষেপে কিছু, একদম শেষের দিকে আছি আমরা। আচ্ছা, আজকের অনুষ্ঠানটি নিয়ে বা আপনি যদি আর কিছু বলতে চান আজকের অনুষ্ঠানের ব্যাপারে। TBN 24 ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আর ভবিষ্যতে যদি কোনো ট্যাক্স রিলেটেড প্রশ্ন থাকে যোগাযোগ করতে পারেন। আর দেশে, আমরা দেশের চিন্তা করি, কথাটা একটাই বলবো আমি, সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমেরিকা নিয়ে চিন্তা করি, আমেরিকাতে আছি, এবং আমরা যদি নিজেরা যদি কিছু করতে পারি তাহলে দেশের জন্য কিছু করা সম্ভব। নিজেরা প্রতিষ্ঠিত না হলে দেশের জন্য কিছু করা সম্ভব হবে না, এই চিন্তাটা মাথায় রাখি। এবং আমেরিকায় যারা বসবাস করেন, আমেরিকার কল্যাণ নিয়ে চিন্তা করা উচিত। রাইট, আমেরিকার কল্যাণ নিয়ে আমরা চিন্তা করি সবাই, নিঃসন্দেহে। আমেরিকা মানে স্বপ্নের দেশ, আমেরিকা ফার্স্ট। রাইট, কে আছেন এবার? আপনি সংক্ষেপে একজন প্রশ্ন করতেই চাচ্ছেন, কে আছেন প্রিয় দর্শক? জি আসসালামু আলাইকুম। জি আপনি দ্রুত করে ফেলুন আমরা। হ্যাঁ জি, আমার নাম নাজমুল খান, আমি বনস থেকে বলছি। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু এই কমিউনিটির লোকজন জানতে পাচ্ছে, তো সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রশ্নটা হলো, আমি আমার ভাইয়ের জন্য 2007 আপনি অ্যাপ্লাই করেছিলাম, আর কত বছর লাগতে পারে সেটা অ্যাটর্নি সাহেবের কাছে প্রশ্ন। দুই নম্বর প্রশ্নটা হলো, আপনার ওয়াইফ যদি অ্যাপ্লাই করে হাজব্যান্ডের জন্য গ্রিন কার্ড দিতে, তাহলে কত বছর সময় লাগবে? ধন্যবাদ। প্রথমত হলো, আপনার ভাইয়ের জন্য যে 2007 করে থাকেন, এখনো বেশ কিছুদিন সময় লাগবে, 2-3 বছর তো লাগবেই। আর ওয়াইফের জন্য যদি করেন, এখনো প্রায় 2-2 বছর মতো লাগতে পারে, এরকমই আছে। ধন্যবাদ, আমার মনে হয় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি অশোককে কর্মকার এবং ওয়াসি চৌধুরী আপনাদেরকে, যারা অংশগ্রহণ করলেন। এবং দর্শক, আপনাদের অনেকের প্রশ্ন হয়তো বা নেওয়া সম্ভব হলো না, মনে কষ্ট পেয়েছেন, আপনারা দুঃখ প্রকাশ করছি এবং আশা করছি যে আগামীকাল একই সময় আপনারা আবার চেষ্টা করবেন। আপনাদের জন্যই এই টেলিভিশন, আপনাদের জন্যই সকল আয়োজন, সুতরাং আপনাদের প্রশ্ন নেওয়া এবং সেটির উত্তর দেওয়া আমাদের দায়িত্ব। আপনারা আমাদের সাথে যেভাবে আছেন ভবিষ্যতেও থাকবেন, এই আশা করছি। We'll be right back.